মেয়েদের ক্রিকেট বিশ্বকাপ বাছাই সুপার সিক্স রাউন্ডে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশের মেরা কলম্বোতে আয়ারল্যান্ডকে সাত উইকেটে হারিয়েছে টাইগ্রেসরা প্রথমে ব্যাট করে সবকটা উইকেট হারিয়ে একশো চুয়াল্লিশ রান তোলে আইরিশরা একুশ রান দিয়ে তিনটা উইকেট পেয়েছে জাহানারা আলম দুটা করে উইকেট গেছে পান্না রুমানা আর খাদিজা তুল পকেটে আয়ারল্যান্ডে হয়ে সাঁত্রিশ স্কোর করেন শিলিংটন আর ক্যাপ্টেন ডিলেনি জবাবি ইনিংসে তিন নম্বর ওডিআই ফিফটি করেন শারমিন আক্তার সাথে চৌত্রিশ রানের ইনিংস খেলেন ফরজানা দশ ওভার আর সাত উইকেট হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ ব্যাটিং স্কিল আর ফিটনেস ঝালিয়ে নিতে বিসিএল এর চতুর্থ রাউন্ডে মাঠে নামবে ইমরুল কায় আপাতত রিহ্যাব করছেন ইঞ্জুরির পর মঙ্গলবার প্রথমে ব্যাটিং করেছেন খেলেছেন প্রায় ষাট ওভার ষাট বল নিজেকে অন্তত পঁচানব্বই ভাগ ফিট মনে করছেন ইমরুল কায়েস জানিয়েছেন শ্রীলঙ্কা সফরের আগে শতভাগ ফিট হয়ে উঠবেন ইমরুল কায়েস তার সাক্ষাৎকার নিয়েছেন দেবচৌধুরী তা হচ্ছে নিউজিল্যান্ডে ইনজুর্ড হলেন ইন্ডিয়াতে ফিট হয়ে গিয়েছিলেন ফিট না হলে তো ডেফিনেটলি আপনাকে টিমে নেওয়া হতো না ফিট হওয়ার পর সেখানেও ইনজুড হলেন এবং এখানে সে বিসিএলটাও খেলতে পারলেন না মানে সব মিলে ব্যাটিংয়ের দিক থেকে আপনার কতটুকু ক্ষতি হলো আসলে না না আসলে দেখেন নিউজিল্যান্ডে আমি যখন যাই স্টার্টিংটা ভালোটা আছে ছিলাম এবং রান করছিলাম বাট আনলাকিলি ইঞ্জুরি হয়ে যাওয়ার পর থেকে আসলে আপনি যদি ম্যাচ না খেলতে পারেন আলটিমেটলি অবশ্যই ব্যাটিংয়ের এর একটা প্রভাব পড়বে যে কনফিডেন্স একটু লুজ হবে তারপরে তো ডোমেস্টিক ক্রিকেটটা খেলতে পারছি না সো আমি নিজের থেকে খুব একটু অরিড আছি যে আবার কবে মাঠে ফিরবো পুরোপুরি ফিট হয়ে স্পেসিফিকলি যে জায়গাগুলো ইঞ্জুরি আছে এবং আরও আমার যেসব জায়গাগুলো একটু ল্যাকিং ছিল একটু প্রবলেম ছিল ওইগুলোতেই আমি রিহ্যাব করছি যাতে স্ট্রং ওই জায়গাগুলো হইতে হয়ে যায় ভ্যালেন্টাইন্স ডে প্রথম ব্যাটিং প্র্যাকটিস করলেন স্পেশালি ইঞ্জুরির পরে কতটুকু ইনজয় করলেন বা কতটুকু সমস্যা মনে হচ্ছে বা কতটুকু সেফ ফিল করছেন আসলে ইঞ্জুরি পরে আপনি যখন মাঠে ফিরবেন একটু ফার্স্ট ডিনে একটু আপনার কাছে নিজের কাছে নার্ভাস লাগবে একটু ভয় কাজ করে বাট আমার ওইটাই আমার ভিতরে একটু কাজ করছে যদি আবার লেগে যায় কয়েক রকমভাবে মুভমেন্ট করেছি এবং চেষ্টা করেছি যে ওই ফিল্ডটা যেন না হয় এবং আমি ব্যাটিংয়ে সব শর্টসই টুকটাক খেলার চেষ্টা করছি এবং আমার এখন পর্যন্ত ওই ফিল্ডটা আসে নাই যে আবার নতুন করে কোথাও লাগছে বা ওইখানে আবার ফিল করছি ইন্ডিয়ায় যাওয়ার আগে আমি সব কিছু ইঞ্জুরি থেকে উঠে হান্ড্রেড পার্সেন্ট দিতে গেছি বাট এটা আমার জন্য ক্ষতি হয়ে গেছে সো আমি চেষ্টা করবো যে এখানে বিসি বিসিএল এ ম্যাচ আছে যে ওইভাবে নিজেকে প্রিপেয়ার করা সেই ক্ষেত্রে বিসিএল এর ম্যাচটাকে আপনার জন্য মানে খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এরকম কিছু মনে করছেন না অবশ্যই বিসিএল এর ম্যাচটা আমার ম্যাচ ফিটনেস এবং সব নিজের ফিটনেসটাও দেখা যাবে আমি কি পজিশনে আছি এখন তো অবশ্যই এটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং আমি ওইটার জন্য এখন ফোকাস করছি এবং জিম কন্টিনিউ করে যাচ্ছি আশা করি ইনশাআল্লাহ আমি খুব তাড়াতাড়ি আবার মাঠে ফিরতে পারবো আপনাকে ধন্যবাদ ইমন ভাই আপনাকে ধন্যবাদ সাকিব তামিম কিংবা মুশফিকের কথা যদি বলা হয় তারা বাংলাদেশ ক্রিকেটের আলটিমেট চয়েস ইমরুল কায়েস যেটা কখনোই ছিলেন না তবে টেস্টের ওপেনিং যদি বিবেচনা করা হয় তাহলে তামিমের সাথে সবার আগে যার নামটা আসবে তিনি ইমরুল কায়েস দেবচৌধুরী একাত্তর মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ঢাকা প্রথমবার ভারতে খেলতে গিয়ে মুগ্ধতা ছড়িয়েছেন পুরস্কারটা হাতে নাতে পেতে পেয়েছেন মেহদি মিরাজ আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় মিরাজ তাস্কিন সহ আছে বাংলাদেশের মোট ছয় ক্রিকেটার অকশনের জন্য তিনশো একান্ন জন ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে আইপিএল মিরাজ তাস্কিনের সাথে আবারও ফাইনাল লিস্টের নাম উঠেছে তামিম ইকবালের ড্যাশিং ওপেনারের সাথে আছেন আরেক সিনিয়র টাইগার মাহমুদুল্লাহ রিয়াদ রিয়াদের মতো অলরাউন্ডার ক্যাটাগরিতে সাব্বির রহমান আর ব্যাটসম্যান হিসেবে আছেন এনামুল বিজয় বিশে ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে হবে এবারের আইপিএলের অকশন প্রোগ্রাম ঘূর্ণির জাদুকরদের খোঁজে বিসিবি স্পিন হান্টার কর্মসূচি দেশ জুড়ে সারা ফেলেছে দ্বিতীয় দিনে দেশের চার জেলায় অনুষ্ঠিত হয়েছে স্পিন হান্ট আজকের পালা চট্টগ্রাম বরগুনা ঠাকুরগাঁও ও মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জের সদর উপজেলার গ্রিল ওয়েল সেন্টার মাঠে সকাল থেকে স্পিনারদের ভিড় উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে শুরু হয় ট্রায়াল এখান থেকে অংশ নেয়া ষাট জনের মধ্যে পাশ করেছেন এগারো জন মুন্সীগঞ্জের থেকে দ্বিতীয় ক্রিকেটার অংশ নিয়েছে দ্বিগুণ ক্রিকেটার অংশ নিয়েছে ঠাকুরগাঁড় বিভাগ থেকে সেখান থেকে দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছে পাঁচজন ক্রিকেটার বাংলাদেশ অলিম্পিক মহাসচিব পদে নির্বাচন করতে প্রস্তুত শুটিং স্পোর্ট ফেডারেশনের ইন্তেখাবুল হামিদ অপু তবে তিনি শর্ত জুড়েছেন যদি বর্তমান রেজা তাকে সাপোর্ট করেন মহাসচিব তবেই নির্বাচন যুদ্ধে এগোবেন তিনি অপু জানা যদি তিনি বি ও এ নির্বাচনে জয়ী হন তাহলে শুরুতেই পরিকল্পনা আর বাজেটের সমন্বয় ঠিক করে এগিয়ে নেবেন দেশের ক্রীড়াঙ্গনকে উপলন্দির রিপোর্ট নির্বাচিত ছিলাম অবশ্যই এবার নির্বাচন করার আশা রাখি এটা কাউন্সিলরদের উপর ডিপেন্ড করবে এ মাসের এগারো তারিখে বিও এর ইতিহাসের প্রথম এজিএম এর দিনে টানা দ্বিতীয়বার নির্বাচনে দাঁড়াবার ঘোষণা শাহেদ রেজার ওই বার্ষিক সাধারণ সভাতে কাউন্সিলর উপস্থিতি সন্তোষজনক না হলেও ভোট প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ঠিকই শাহেদ রেজা নির্বাচনী ঘোষণার সপ্তাহেই মহাসচিব পদেই নির্বাচন করার ঘোষণা দিয়েছেন শুটিং ফেডারেশনের মহাসচিব আমিও অবশ্যই ইলেকশন করতে চাই আপনারা যেটা শুনেছেন এটা সত্যি শুনেছেন এবং ভাই আমাদের খুবই প্রিয় একজন ব্যক্তি আমি ভাইকে সম্মান রেখেই কথা বলতে চাই যে শাহেদ ভাই তো ছিল চার বছর তো এখানে হয়তো বা আরেকজনকে সুযোগ দেওয়া উচিত শাহেদ ভাইয়ের একটা ব্লেসিং দরকার হবে আমার কারণ আমি চাই না আমি তার বিরুদ্ধে কোনো কিছু বলবো বিরুদ্ধে কোনো কাজ করবো সাবেক সুটার অপু শুটিং ফেডারেশনের দায়িত্ব নিয়েছিলেন দুই সালের শেষ দিকে চার বছরে ফেডারেশনের চেহারা পাল্টে দেওয়া এই সংগঠকের চোখে এখন আরো বড় স্বপ্ন বাজেট থাকতে হবে প্ল্যান থাকতে হবে এটা আমাদের নিজের মধ্যেই করতে হবে আমরা তো জানি সামনে প্রতি বছর কি কি গেমস আছে ইন্টারন্যাশনাল এবং লোকাল এইগুলিকে ধরেই যদি আমরা প্ল্যানের মধ্যে নিয়ে আসতে পারি বাজেটের মধ্যে নিয়ে আসতে পারি তাহলে তো হয়ে গেল প্রত্যেকটা ফেডারেশনের সাথে মাসে একবার না হলেও দুইবার বসা উচিত এটি আমাদের আমাদের অলিম্পিকের কাজই হবে এটা সারাদিন আর কি কাজ আছে কোনো কাজ নাই তো গেমগুলি কন্টাক্ট করা ফেডারেশনগুলিকে সাপোর্ট করা ফেডারেশনের অসুবিধাগুলি বুঝা তিরিশে মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে বিওয়ে নির্বাচন এরই মধ্যে মহাসচিব পদে দাঁড়িয়ে গেছেন দুজন সময় যত গড়াবে ততই বাড়বে বি ওয়ে নির্বাচনী উত্তাপ উপনন্দী একাত্তর ঢাকা বিশ্বের বড় বড় সব দেশেই আছে স্পোর্টস ইউনিভার্সিটি বাংলাদেশেরও আছে বিকেএসপি এবার বেসরকারি উদ্যোগে খেলাধুলার ওপর বিশেষায়িত ডিগ্রি নিয়ে আসছে বিএসি ইন্টারন্যাশনাল সেই উদ্দেশ্যে ক্রীড়াঙ্গনের নানা সফল ব্যক্তিদের নিয়োগও দিয়ে ফেলেছে প্রতিষ্ঠানটি আরও জানাচ্ছেন নাবিল কায় বাংলাদেশের বিএসসি ইন্টারন্যাশনাল ইংল্যান্ডের ডার্বি ইউনিভার্সিটির সাথে যৌথ উদ্যোগে এদেশে চালু করছে স্পোর্টস ডিগ্রি লক্ষ্যটা বেশ বড় টেকনোলজি দিয়ে তারা এই জগতে হতে পারদর্শী পারে এবং দেশের সুনাম বৃদ্ধি করতে পারে সেইগুলোকে আমরা আমাদের কারিকুলামের মধ্যে নিয়ে আসতে চেষ্টা করছি আমরা এখানে কি পড়াবো স্পোর্টস সাইকোলজি তাহলে সাইকোলজিটা বুঝবে স্পোর্টস নিউট্রিশন কখন কি খেতে হবে সে সেটা তারাই করবে প্লাস লাইফস্টাইল এসএসসি আর এইচএসসির সমমানের ফার্স্ট আর ন্যাশনাল ডিপ্লোমা তিন স্তরের ইউনিভার্সিটি কোর্স যার শেষটা চাইলে করা যেতে পারে ইংল্যান্ডে স্পোর্টসের নানা অঙ্গনে চাকরির দুয়ার খুলবে এই ডিগ্রি দূর করবে শিক্ষাগত যোগ্যতা অর্জনে খেলোয়াড়দের সকল সমস্যা আমাদের দেশের যারা এখানে পড়তে আসবে তাদের মতে করে এটার উপযোগী করা আর কি আসলে আমার মূল দায়িত্ব এবং তাদেরকে সেই অনুযায়ী তাদের ক্লাস নেওয়া কিছু ক্লাস নিতে হবে সাইকোলজির অ্যাসপেক্টটা নিয়ে আমি কাজ করবো ওগুলো নিয়ে পড়াবো অ্যাট দ্য সেম টাইম স্কিলের ব্যাপারটা আছে স্কিলটা নিয়ে পড়া করবো স্ট্রেসটা নিয়ে পড়াবো খেলোয়াড়দের ইউনিভার্সিটি তাই তো খেলাধুলার সাথে জড়িত বাংলার নামি সব ব্যক্তিত্বকে শিক্ষক আর উপদেষ্টা বানিয়ে পথ চলা শুরু করেছে প্রতিষ্ঠানটি নাবিল কায়সার একাত্তর জন্মদিনে জাদু দেখালেন অ্যাঙ্গেলজি মারিয়া আর অ্যাডিসন কাভানি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম পর্বের খেলায় এই দুয়ের নৈপুণ্যে মঙ্গলবার রাতে রীতিমতো উড়ে গেছে বার্সেলোনা আর চার গোলে জিতে শেষ আটের পথে পিএসজি বিস্তারিত হাসান মাহাদির কাছে